ছেড়ে পালিয়েছেন মানিক ভট্টাচার্য। লুকআউট নোটিশ দিল সিবিআই। প্রাথমিক টেট দুর্নীতি মামলায় এবার আরও বিপাকে পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। 7 দিন ধরে তার খোঁজ না মেলায় এবার লুকআউট নোটিশ জারি করল সিবিআই। দেশের বিভিন্ন বিমানবন্দরে নোটিশ পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। তিনি দেশ ছেড়ে পালিয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারীরা। সেক্ষেত্রে তার নাগাল পেতে বিমানবন্দরগুলিকে সতর্ক করা হয়েছে। তবে কয়েকটি সংবাদ মাধ্যমে মানিকবাবুকে নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। তার বিরুদ্ধে কোনো নোটিশ পড়েনি বলেই দাবি করছেন পর্ষদের প্রাক্তন সভাপতি। প্রাইমারি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। সেই মামলার তদন্তের স্বার্থে তাকে একাধিকবার তলব করেছিল ইডি। অভিযোগ, মাত্র একবার হাজিরা দিয়েছেন তিনি, বারবার হাজিরা এড়িয়েছেন মানিকবাবু। যাদবপুরের বাড়ি ফ্ল্যাটে দেখা মেলেনি তার, এমনকি নদিয়ার পলাশীপাড়ার পৈতৃক বাড়িতেও নেই তিনি। গত 1 মাস ধরে তালা ঝুলছে সেই বাড়িতেই। অভিযোগ, মানিক ভট্টাচার্য যে মোবাইল নম্বর দিয়েছিলেন তাতেও যোগাযোগ করা যাচ্ছে না। এসবের পর তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে তা ঠিক করতেই আইনজীবীদের সঙ্গে আলোচনা করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সূত্রের খবর, প্রাথমিকভাবে মানিকবাবুর একাধিক বাড়ির দরজায় নোটিশ দেওয়ার পরিকল্পনা ছিল তদন্তকারীদের, তবে তা করা হয়নি শেষ পর্যন্ত। বদলে বৃহস্পতিবার সন্ধেবেলা মানিকবাবুর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দেশের বিভিন্ন বিমানবন্দরে তার সম্পর্কে সতর্ক বার্তা পাঠিয়েছে সিবিআই। মনে করা হচ্ছে দুর্নীতি মামলা থেকে অব্যাহত পেতে তিনি দেশের বাইরে পালাতে পারেন। এখন লুক আউট নোটিশ জারির ফলে তিনি আরও বিপাকে পড়লেন। দেশের যে কোনো বিমানবন্দরে তার দেশ ছাড়ার সূত্র পেলেই নজরদারি বাড়ানো হবে। শুধু মানিক ভট্টাচার্য নয়, এর আগে দুর্নীতি মামলায় তার স্ত্রী, পুত্র ও পুত্রবধূ এবং মেয়ের সম্পত্তির হিসাবেও হলফনামার আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব তলব করেছিল কলকাতা হাইকোর্ট, কিন্তু সহযোগিতা করেননি বলেই অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, আমাদের নিউজ।